ওর জন্মের ঠিক আছে কিনা সেটাও জানি না যার জবানের ঠিক নাই তা তো জন্মের ও যেই কথা বলছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার জানে দলিল মোনাফেক এই কুলাঙ্গার বেয়াদব আলাউদ্দিন মোনাফেক মোনাফেক কি করে বিশ্ব বিশ্বজাকির মঞ্জিলে থাকে মোনাফেক কি করে বিশ্বজাকির মঞ্জিল আমার ক্যাবান হুজুরের ডাইছে দাঁড়িয়ে কথা বলে যে মোনাফেক তার প্রমাণ হুজুর কাবরা জানের বাণী আজকে তোমাদেরকে বলতে চাই তুই কুখ্যাত এই কুলাঙ্গার মুফতি নাম দিয়ে মানুষের সঙ্গে সারা জীবন বাটপারি করেছিস অতএব কারণে বলতে চাই যাকে যার উশিলায় পর্যন্ত উঠলি কপাল পড়ার দল বেইমানি করার কারণে বেয়াদুবি করার কারণে একে তো এখান থেকে বহিষ্কার হলি আজকে আবার তিনাকে নিয়ে কথা বলার আঙ্গুল তুলেছিস মনে রাখবি আর বেশি দিন কিন্তু এই জগতে তোমার তোমার এই জগতে মানুষের সামনে টিকতে পারবা না কারণ হেজবুল্লার মোহাইমাম কিনে যারাই কথা বলেছে তাদের কফালি মালা জুটি এই মুনাফেকদের ইতিহাস কোরআন থেকে দেখলেন এখন কেবলা জানের কাছে যদি আমরা যাই এই বাটপারদের কাছকে দরবার স্বরূপে জায়গা দিয়েছেন আপনাদেরকে বলবো এই সমস্ত কুলাঙ্গার থেকে বের করেন এমন কিছু প্রমাণ আমাদের কাছে আমরা বললাম তো হুকুমের দরবার হুকুম ছাড়া কিছুই করতে পারি না তুই আলাউদ্দিন তোর সহ যারা আছে তোদের এমন কিছু রিপোর্ট আমাদের কাছে আছে শুধু এটাই বলবো যে গিয়ে গত মাসে কি করেছিলি চাঁদপুর ফরিদগঞ্জ থানায় কোন এক প্রোগ্রামে গিয়ে কি করেছিলি কি বলেছিলি দরবার সম্পর্কে দরবারের সঙ্গে সম্পর্ক আছে না নাই কি বলেছিলিস প্রত্যেকটা ভিডিও প্রতিটা ছবি আমি গোলামের কাছে আছে নাহমদ উফুনু সাল্লাহ আলা রসুল ইখিল করিম আম্মাবাদ ফাউজু বিল্লাহ হিউমিনা সৈতান রজিম বিশমিল্লাহ হর রহমান র দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যেয়ে যেখান থেকে এই মুহূর্তে আমার এই লাইভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় জাকেরান আশেখান ভাই এবং বোনেরা যে যেখান থেকে লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করার জন্য সবির অনুরোধ করছি আমরা সকলেই যারা ফেসবুক ব্যবহার করি যারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আজকে তথাকথিত কোনো এক মুন্সী যারা আমার কেবলাজান খুজুরের আওলাদ হেজবুল্লাহর মোহা দিকে বাঁকা দৃষ্টি দিতে শুরু করেছে মানুষের কাছে এতই নিকৃষ্ট তারা হয়েছে এখন মানুষের সামনে তাদের কথা বলার মতো কোনো যোগ্যতা কোনো পরিচয় এখন নেই এর ভিতরে আবার মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য হেজবুল্লার মোহা ইমামকে নিয়ে তারা এখন উঠে পড়ে লেগেছে আমরা যদি পিছনের দিকে তাকাই গত এই লকডাউনের ভিতরে হজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন আল্লাহর হাবিব সল্ল্লাহ আলিহ সাল্লাভের আখলে বাইককে নিয়ে যখন কথা বলেছিলেন যখন তিনি তার পাক জবানে বলেছিলেন এজিতকে যারা রাদি আল্লাহ তালানু বলবে মহাবিয়েকে যারা সাহাবি মনে করে আমি তাদেরকে মুসলমান মনে করি না ঠিক তখন আমরা দেখেছিলাম তথাকথিত কিছু বাংলার নামদারি সুন্নিরা আমার কেবলাজান খুঁজুরের আওলাদকে নিয়ে অনেক ধরনের কথা বলেছিল মানুষের কাছে পরিচিত লাভ করার জন্য পরিচিত হওয়ার জন্য ঠিক তখন বাংলাদেশের কোনো এক জায়গার এক কুলাঙ্গার বলেছিল যে আমার কেবলাজান খুজুরের খাট মোবারক কুরসি মোবারক যেটাকে আমরা চুম্বন করি আমরা কদমবসী করি এটাকে কেন্দ্র করে হেজবুল্লাহ মহাইমামকে নিয়ে দু একটি ভিডিও তারা ফেসবুকে আপলোড দিয়েছিল তখন আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম আজকে বিশ্ব হলি কেবলাজান হুজুরের মুরিদ দাবি করে তিনার আর দরবার শরীফের খাদেম দাবি করে এক মৌলবি আমার বাবার আওলাদকে নিয়ে ঠিক সেই ওয়াহাবিদের মতো যোগে যোগে এদেরকে আপনারা কেমনে চিনবেন ঠিক ওহাবিরা লামাজ হাবিরা যেইভাবে এই কথাগুলো বলেছিল ঠিক সেই আঙ্গিকে সেই ভঙ্গিমায় ওই কথাগুলি আবার তথাকথিত এক বক্তা যিনি ইতিমধ্যেই বেয়াদুবি করার কারণে আপনারা দেখেছেন জেল পর্যন্ত খেটেছিল এবং পুলিশের হাতে মায়ের পর্যন্ত খাইছিল বেহাদুবির কারণে কারণ বেয়াদবি না করলে কখনও কাউকে পুলিশ অ্যারেস্ট করে না যাকের পার্টির একটা গোলামকে আজও পর্যন্ত কেউ কখনো অ্যারেস্ট করেনি এরকম বেয়াদুবি আমরা করি নাই যার কারণে আমাদেরকে পুলিশ ধরতে হবে বেয়াদবি করেছে বিদায় পুলিশের হাতে অপদস্থ হয়েছে রাস্তাঘাটে অপদস্থ হয়েছে ঠিক ওই বেয়াদব মোনাফেক আমার হজুর আওলাদকে নিয়ে কথা বলেছে আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা যাকের পার্টি করি একটা আদর্শ কেন্দ্রিক দল আমার কেবলাজান খুজুর প্রতিষ্ঠিত করেছেন যাকের পার্টি হচ্ছে হেজবুল্লা আল্লাহর দল এই দৈলের সৈনিক আমরা এই দলের গোলাম আমরা যার কারণে কিছু বলতে চাইলেও বলতে পারতেছি না জবান দিয়ে বের হতে চায় কিন্তু আটকে রাখতে হচ্ছে যদি আজকে আদর্শ কেন্দ্রিক দলের গোলাম না হতাম ইতিমধ্যে আমরা এই কয়েক ঘন্টার ভিতরেই বাংলার যে কোনো অঞ্চলে সে থাকুক না কেন তাকে ধরে তার বিচার করার ক্ষমতা জাকের পার্টির প্রত্যেকটা গোলামের আছে আমরা সেই শক্তি রাখি যদি আমাদের সেই হুকুম থাকতো যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না ওর বিষয় নিয়ে আমি আজকে কয়েকটি কথা বলবো ও যে কত বড় মোনাফেক কত বড় বাটপার কত বড়ো টাউট মিথ্যাবাদী আপনারা ইতিমধ্যেই ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে ইউটিউবে আপনারা দেখেছেন এই মুনাফেক তাকে কেন মোনাফেক বললাম কোরআনের দিকে যদি তাকাই কোরআনুল কারিমে যদি যুগে যুগে মোনাফেকদের ইতিহাস যদি আমরা দেখতে পাই যে মোনাফেকদের কথা আল্লাহ রসুল সল্ল্লাহ আলিহ সাল্লাম বলেছেন যেই মুনাফেকদের কথা আল্লাহ রব্বুল আলম নিজেই কোরআনুল কারিমে বলেছেন কোরআনুল কারিমে এই মুনাফেকদেরকে নিয়েই একটি সুরা পর্যন্ত আল্লাহ নাদিল করেছেন যেই সুরার নাম দিয়েছেন সুরাতুল মুনাফিকুন আঠাশ নম্বর পাড়ার ভিতরে সুরা মোনাফিকুন আল্লাহ নাদিল করেছে সুরা মুনাফিকুনের ভিতরে একটি আয়াত আছে যে হুমুল্লা দীন আয়াক উলুন আলা তুংফিকু আলাম আর এংদার ওসুল ইল্লাহ হাত্তা ইয়াং ফাদ্দু ওয়ালী ইল্লাহ কি খজা ইনুস সামা ওয়াতিওয়াল আর ওয়ালা কিন্নাল মুনাফিক ইন আলামুন এই আয়াতের অর্থ যদি আপনারা দেখেন আমি অল্প সময়ের ভিতরেও দু কথা বলে বিধে নিচ্ছি আপনারা শুধু দেখবেন জগৎবাশিসে কত বড়ো মোনাফেক কত বড়ো মিথ্যাবাদী মোনাফেক তারা যে নবীজির কাছে যে সমস্ত সাহাবাই কেরাম যারা মুসলমান দাবি করে নবীজির কাছে ছিল এদের ভিতরে সবচেয়ে বড় মুনাফেক হচ্ছে আব্দুল ইবনে উবাইদ ইবনে সলুল যখন তিনি নবীজির দরবারে যখন থাকত নবীজির কা পিছনে নামাজ পড়েছে নবীর পিছনে খেদমত করেছে যুদ্ধর ময়দানে গিয়েছে কিন্তু আবার আমার নবীকে নিয়ে যখন মিথ্যাচার করেছে নবীর আহলেবাইদকে নিয়ে আম্মাজানকে নিয়ে যখন মিথ্যাচার করেছে শুধু তাই নয় যখন রসুলের দরবার থেকে বের করে দিয়েছে এই আমার এই কথাটার সঙ্গে আর এই কুখ্যাত বেয়াদব এই মিথ্যাবাদী এই মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মুনাফেক এই মৌলবী সম্পর্কে তার ইতিহাসগুলো আপনারা দেখবেন যার নাম দিয়েছে আলাউদ্দিন এর নামের এই বক্তার ইতিহাসগুলো দেখবেন আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড তালাশ করেন তার আপনার ফেসবুকের ভিতরে তার জন্ম একটা গত বছর যখন তাকে পুলিশ ধরেছিল সেখানে তার আইডেন্টি কার্ডের ভিতরে জন্ম তারিখ আরেকটা তার জন্মের তারিখের ভিতরে শুধু তাই নয় এক নাম্বার এটা দুই নম্বরে সারা জীবন সে মানুষের কাছে দাবি করেছে তার বাড়ি সিলেট কিন্তু তার বাড়ি তার জন্মস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি কসবায় এখনও সে বলতে পারবে না তার জন্ম যেখানে হয়েছে সেখানে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কতটুকু গ্রহণযোগ্য তার ব্যাকগ্রাউন্ডে কি আছে তার বাবা কি করে তার বাবা মার সঙ্গে তার আদৌ তার উঠা বসা আছে কি না সেখানে থাকতে পারে কিনা এটা কিন্তু আপনারা তালাশ করে দেখবেন তার নিজ স্থানে তার বাবার পরিচয় কি তার জন্মগত যেই পরিচয়টা সেখানে তার কতটুকু যুক্তিসঙ্গত মানুষের সামনে উচ্চ উচ্চকণ্ঠে বলার মতো পরিচয় আছে সেটাও বাদ দিলাম দ্বিতীয়ত সে কত জায়গায় মিথ্যার আশ্রয় নিয়েছে এক জায়গায় সিলেট এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়া আর এক জায়গায় নারায়ণগঞ্জ এইভাবে মানুষের সামনে তার লেখাপড়ার যোগ্যতা যদি আপনারা দেখতে চান দুই আট সালের দিকে সে যখন ফাদলেও উঠে নাই আমি যখন বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কায়মিল মাদ্রাসা লেখাপড়া করি তখনও দেখেছি তাদের যখন ফাদলেও উঠল না তখনও নামের সঙ্গে মুক্তি লাগো অথচ মিথ্যা কথা তার মুক্তির সার্টিফিকেট আজও পর্যন্ত কোনো প্রতিষ্ঠান থেকে মানুষের সামনে দেখাইতে পারে নাই তৃতীয়ত সর্ব অবস্থায় যখন সে বিশ্ব জাকের মঞ্জুলে হিজবুল্লাহর মহা ইমাম ছিল জাকের পার্টির নাম দিয়ে সব জায়গায় চলতো তার অসংখ্য আলোচনার ভিতরে দেখবেন সে বলেছে আমি ছিলাম একটি বিড়াল আমাকে বাঘ বানিয়েছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই কথাটা আপনারা এখনও ইউটিউবে যদি সার্চ দেন ফেসবুকে যদি সার্চ দেন ওর এই মুখ থেকে এই কথাগুলো আপনারা শুনবেন আজকে সেই মিথ্যাবাদী সেই বেদব সেই কুখ্যাত মিথ্যাবাদী আজকে সেই মহা ইমামকে নিয়ে এসে তার দিকে আঙ্গুল তুলেছে তার কত বড় এখন এর সম্পর্কে কেন সে মোনাফেক যখন সে জাকের পার্টি চেয়ারম্যানের কদমে ছিল সে তখন জাকের পার্টির নাম ব্যবহার করে সারা দেশে আলোচনা করত যে আমাকে হেজবুল্লার মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদে আমাদেরকে বাঘ বলেছে টাইগার বলেছে আজকে তুই তো বিড়ালের বাচ্চার চাইতো অদম আজকে যাকের পার্টি থেকে তোকে জারু করে বের করে দেওয়ার পরে কিন্তু তোর কফালে লালত মালা জুটছে তুই জেলে গেছস তুই অপদস্ত হইস হিজবুল্লাহ মহাইমামের বিরোধিতা করার কারণে আজকে যেই কথাটা সে বলেছে এই কথার প্রত্যুত্তরে বলবো সে যদি মোনাফেক না হতো ও যদি বাট পার মিথ্যাবাদী না হইতো এই কথা সে কখনো বলার সাহস বলার বলতে পারতো না যেমন নবীজির যুগে যখন সে যখন ছিল তখন কিন্তু খেদমত এগুলোর পক্ষেই তারা কথা বলেছিল কিন্তু যখন এখান থেকে বের করে দেওয়া হলো আপনারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায় দেখেছেন এই মোনাফেকরা খেদমত নিয়ে জাকের পার্টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে তা আমি আপনাদেরকে যেটা বলবো যে কোরআনের যে আয়াত বলেছি আবদুল্লিব নুবাই দিবনু সুলুলকে যখন দরবারে নবুবি থেকে আম্মাজানদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে যখন বের করে দেওয়া হয়েছিল তখন এই ইবনে ওবায়দ ইবনে সুলুল এই মোনাফেকের সর্দার বাহিরে গিয়ে মুসলমানদেরকে আসহাবে সুপার সাহাবি যারা মোহাজির আনসার সাহাবি যারা এদেরকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করলো এদেরকে তো বন্দি করতে পারলো না তখন কাফেরদেরকে মোনাফেকদেরকে ইহুদিন আসারাদেরকে বলতো যে নবীজির কাছাকাছি যারা থাকবে নবীজির পক্ষে যারা থাকবে এদেরকে তোমরা সহযোগিতা করবে না কেন যে এ সমস্ত গরিব লোকদেরকে যদি তোমরা সহযোগিতা না করো তাইলে কয়দিন আর তারা নিজের খেয়ে করবে ঠিক ওই চরিত্র আর এই কুলাঙ্গারের চরিত্রের ভিতরে দেখেন কতটুকু মিল যখন যাকের পার্টি চেয়ারম্যানের কাছে ছিল তখন খেদমতের কথা বলতো যাকের পার্টি চেয়ারম্যানের সানের কথা বলতো বিশলির কথা বলতো আজকে যখন এখান থেকে বের করে দেওয়া হয়েছে আজকে যখন জাকের পার্টি এই নুহের তরি হেজবুল্লার দল থেকে যখন জারুপিটা করে বাইর করে দেওয়া হয়েছে মোনাফেকের মোনাফেকি করার কারণে এখন বাহিরে যায় মাহফিলে বলতেছে জাকের পার্টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই জাকের পার্টির চেয়ারম্যানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জাকের পা এত খ্যাদমত কেন দিতে হবে সেখানে খ্যাদমত দিবেন না দরবার শরীফে আসবেন তাহলে সেই চোদ্দোশো বছর আগের চরিত্র আবদুল ইবনে সুলুল মুনাফিকের চরিত্র আর এই মুনাফেক আলাউদ্দিনের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা নবীর সহচর্চে যারা থাকবে নবীর কাছে যারা থাকবে এদেরকে তোমরা সহযোগিতা না কেন এদেরকে যদি সহযোগিতা না করো তাহলে কয়দিন আর নিজের খায় নবী নবী করবে ঠিক এই মুনাফিকরা এখন ওইটা বের লাগে যে যাকে বাড়িতেতে খেদ খেদমত দিবেন না জাকের পার্টিতে যাইবেন না কেন খেদমত না দিলে জাকের পার্টি না করলে কয়দিন হিজবুল্লাহর মহাইমাম এই পার্টি পার্টি করবে তোমরা মনে রাখো সারা পৃথিবীর মানুষও যদি জাকের পার্টির বিরুদ্ধে কথা বলো জাকের পার্টির কোনো ক্ষতি তোরা করতে পারবি না কারণ এই দল প্রতিষ্ঠিত করছে যুগের মোজাদ্দেদ বিশ্ব অলি খাজাব ফরিদপুরি এই মোনাফেকদের ইতিহাস কোরআন থেকে দেখলেন এখন কেবলা জানের কাছে যদি আমরা যাই এই বাটপারদের কাছকে দরবার শরীফে জায়গা দিয়েছেন আপনাদেরকে বলবো এই সমস্ত কুলাঙ্গার থেকে বের করেন এমন কিছু প্রমাণ আমাদের কাছে আমরা বললাম তো হুকুমের দরবার হুকুম ছাড়া কিছুই করতে পারি না তুই আলাউদ্দিন তোর সহ যারা আছে তোদের এমন কিছু রিপোর্ট আমাদের কাছে আছে শুধু এটাই বলবো যে চাঁদপুরে গিয়ে গত মাসে কি করেছিলি হবিগঞ্জ চাঁদপুর হবিগঞ্জ চাঁদপুর ফরিদগঞ্জ থানায় কোনো এক প্রোগ্রামে গিয়ে কি করেছিলি কি বলেছিলি দরবার সম্পর্কে দরবারের সঙ্গে সম্পর্ক আছে না নাই কী বলেছিলিস প্রত্যেকটা ভিডিও প্রতিটা ছবি আমি গোলামের কাছে আছে আমি গোলাম যদি চাইতাম এটা প্রকাশ করতে পারি কিন্তু হুকুম ছাড়া পারতেছি না তোদেরকে এখনো যার দিকে আঙ্গুল তুলেছিস তিনি এখনো পর্যন্ত তোদেরকে সুযোগ দিচ্ছে তবা করার সঠিক পথে আশা তো বন্ধুগণ আমি এরাজি ক্যাবলাজান জান হুজুরের দিকে কিভাবে কথা বলছে আজকে দেখেন জাকের পাটি আমার ক্যাবলাজান হুজুরের খুজুরের দরবার জাকের মঞ্জিল আমি সেই দিক থেকে বলছি হুজুর কথা তারা কতটুকু মানলো আজকে নাম দিচ্ছে ওর স্টেটাসটা আজকে দেখেই আমার মাথায় রক্ত উঠে গিয়েছে স্টেটাস দিয়েছে যে বহু সুদীজন জানতে চেয়েছেন জাকের পার্টি ও ইহার চেয়ারম্যান সাহেব কর্তৃক শরীয়ত বিরোধী কর্ম খাট পূজা ও বদ আকিদার সম্পর্কে আপনার মতামত কি নাওজবিল্লা আমার কেবলা জানকে আমার হুজুর কেবলা জানের আওলাদকে নিয়ে এই স্টেটাস তিনাদের জবাবের বিনয়ের সাথে জানাচ্ছি যে আমি অধম আহলে সুন জামাতের আকিদা ও হানাফি মাঝাবের উপর প্রতিষ্ঠিত যেমনটা সমস্ত আইম্ময়ে কেরামো আমার হজরত পীর কেবলাদান হুজুর ছিলেন আমার পীর কেবলাদান হুজুর আদর্শ কেন্দ্রিক জাকের পার্টিকে আমি শ্রদ্ধা করি কিন্তু বর্তমান জাকের পার্টি ও ইহার চেয়ারম্যান সাহেবের সাথে আমার সাংগঠনিক নেই অতএব তিনাদের কর্তৃক কোনো কর্ম খাট পূজা আমাকে সম্পৃক্ত না করার অনুরোধ করছি কত বড় বেয়াদব খাট হুজুর কেবলা জানের পবিত্র খাট মোবারক কুরসি মোবারককে আমরা কদম বসি করি এক নাম্বার এটার উত্তর দিচ্ছি আজকে বিশ্বের সবচেয়ে বড় মিশরে যে জাদুঘর আছে যেখানে আমার রসুল সাল আলী সাল্লামের ব্যবহারকৃত কত কিছু সেখানে রাখা হজরত মুবারক রাখা বিভিন্ন ব্যবহারকৃত বস্তু রাখা শুধু তাই নয় যুগের ইমাম যাহারা ইমাম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম বখারি ইমাম শাহ ইমাম তিরমিজি তাদের ব্যবহারকৃত বিভিন্ন বস্তু শুধু তাই নয় ওসমানীয় সাম্রাজ্য যারা প্রতিষ্ঠিত করে গেলেন তাদের ব্যবহারকৃত তলোয়ার তাদের ব্যবহারকৃত বস্তুগুলো সেই জায়গায় রাখা পৃথিবীর সমস্ত জগতের মানুষ সেখানে যাচ্ছে সেগুলোকে কদমবুসি করতেছে চুমু খাচ্ছে মাকাম ইব্রাহিম যেখানে রসুল সাল্ল ই হাজরতে ইব্রাহিম আলহি সাল্লা সালামের কদম লেগেছিল যেটাকে আজও পর্যন্ত বেষ্টুনিতে রাখা হলো যেখানে গিয়ে মানুষ নামাজ পড়তেছে দুই রেখাত নামাজ পড়ে কদমবুসি করে এগুলোকে আজকে যারা বেদাতি বলো তারা তো কোশ্চিন কালো আলেম দাবি করতে পারে না এরা তো ওয়াহাবি খারিজ ইলাম আজহাবিদের চাইতো নিকৃষ্ট সুন্নি নামদারি মুনাফেক যাদের কথা হজরতে আলফে সাহানি বলে গিয়েছিল আমি ওই সমস্ত আলেমদেরকে বলতে চাই তারা হচ্ছে ওলামাই সু নবীদের সল্লি সাল্লাম যাদেরকে নিয়ে চোদ্দ শত বছর আগে ভবিষ্যৎবাণী করেছিল আমি পৃথিবীর এমন কিছু আলেমদেরকে ভয় পাই যারা এলেম অর্জন করে আমার ইসলামকে নিয়ে যারা বিকৃতি করবে আজকে তোরা তো তাদের চাইতো নিকৃষ্ট আজকে কেবলা হুজুরের খুজুরের ব্যবহার আল্লাহর অলিরা যেই জায়গায় দাঁড়ায় সেই জায়গাটা বরকতপূর্ণ হয়ে যায় তিনারা যেই জায়গাটা যেই জিনিসটা ব্যবহার করে সেটা ফজিলতপূর্ণ হয়ে যায় যার কারণে নবীজির জুব্বা মুবারক পেয়েছিলেন হজরত ওয়ায়সাল করুনী লাহু আল্লাহু তালানহু শুধু তাই নয় আমরা যদি অলি আল্লাহদের দিকে তাকাই যিনারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন যিনারা এই যে অয়েসআল করুণী যে খারকা যে জুব্বা যিনারা পেয়েছিলেন তিনারা তো এগুলো দিয়ে দোয়া করে আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন ঠিক সেই ধারাবাহিকতায় অলি আল্লাদের সেই ব্যবহারকৃত বস্তু যেটা পুত পবিত্র জিরার উচেলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করে আমার কেবলা জান খুজুরের পবিত্র খাট মোবারক পবিত্র কুর্সি মোবারক কেবলা জান খুজুরের ব্যবহারকৃত সেই দরবার শরীফের গিরিল মোবারকে আজকে এগুলোকে নিয়ে আজকে যাহারা এই কুলাঙ্গারকে দরবার শরীফে জায়গা দিয়েছেন তার মানে তিনি তো শুধু হেজবুল্লাহর মহাইমামের দিকে আঙ্গুল তোলে নাই ও তো বিশ্বজাখের মঞ্জুরের দিকে আঙ্গুল তুলেছে বিশ্ব বিশ্বজাখের মঞ্জুরে তিন নম্বর হুজরা শরীফ যে যেটাতে গ্রিল মোবারক যেখানে হুজুর জানের পবিত্র খাট মোবারক কুর্সি মোবারক কেবলা জান খুজুরের ব্যবহারকৃত প্রত্যেকটা বস্তু সেখানে রাখা আমার বাবার আউলাদগঞ্জ সেখানে বসেন আমাদের মাতার তাজ মোহাম্মদ আলহাজ খাদা মিয়া ভাইজান মোজাদ আলহাজ হজরত খাদা মেদুবাইদান সাহেব সেখানে বসে জাকেরানদের নালিশ নিচ্ছেন কেন তিনাদেরকে সেই জায়গায় বসে দিয়ে গেছেন আমার ফরিদপুরি প্রমাণ যেটার ক্যাবলা কেবলা শরীফের ভিতরে আমি বলতে চাই এই কুলাঙ্গার সেই ক্যাবাজানের ব্যবহার কিন্তু বস্তু নিয়ে যেহেতু কথা তুলেছে এত কশকাল দরবার শরীফে থাকতে পারে না এত কশিন কালো দরবার শরীফে থাকতে পারে না কিভাবে এই মুনাফেকরা দরবারে থাকবে আমার ক্যাবরা হুজুরের সংবিধান তিনার দুই আওলাদ কে তিনি সেই ক্ষমতা দিয়ে গিয়েছেন জাহিরি বা তিনি উভয় শিক্ষায় প্রদান করিয়ে করা হইয়াছে শিক্ষা দিয়েছেন আজকে এই কুলাঙ্গার সেই হিজবুল্লার মোহাইমামের দিকে কথা বলল। তাহলে আপনি মনে করেন এই বেয়াদব যে আপন মুর্শিদের নসিহতকেই বুঝলো না আপন মুর্শিদের নসিহতকেই মানলো না একজনকে মানছে আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে আমি মনে করি মহামান্য আলহাস খাজা মেজুবাইজান মোজাদ্দিদি সাহেবের দিকে কথা বলা মানি আমার দুই আওলাদের দিকেই কথা বলা যেহেতু ক্যাবলাজান খুজুর বলেছে আমার উভয় আউলাদকে আমি জাহির এবং বাতিনি বিদ্যা তিনাদেরকে দেওয়া হয়েছে এবং এই সংগঠন দরবার চালানোর ক্ষমতা দিয়েছে আজকে সে মহামান্য মেজুবাইজান মোজাদ্দিদিকে নিয়ে খাটের সঙ্গে খাটকে কদম করার কারণে যে বাজে কথা বলল তাইলে ও যে কত বড় মোনাফেক মিথ্যাবাদী যার কোনো অস্তিত্ব ছিল না রাস্তায় যাদের চলাফেরা ছিল রাস্তায় যাদেরকে মানুষ জিজ্ঞাসা করতো না যাকে পার্টি করার কারণে আজকে যাদেরকে মানুষের সামনে পরিচিতি লাভ করলো অসংখ্য আলোচনা দেখবেন ওর এক জবানের ভিতর অর্থ জবানের ঠিক নাই বিভিন্ন আলোচনায় কিছুদিন আগে আপনারা শুনেছিলেন এক বক্তব্য বলেছিল যে পীরের দরবারে কুরবানি করা ইব্রাহিম আলহ সাল্লামের একটা গোপন সুন্না এটাকে কেন্দ্র করে গত বছর কুরবানির সময় আবার একই মুখ দেওয়া বলতেছে আমি এই কথা বলি নাই আমি এই কথা বলি নাই এই মিথ্যাবাদীকে এই কথার জবাবে অন্য অন্য মানুষ কিন্তু সেই রেকর্ডিংটা শুনে দিয়েছিল ওর জন্মের ঠিক আছে কিনা সেটাও জানি না যার জবানের ঠিক নাই তা তো জন্মেরও ঠিক নাই আজকে একটা বলতেছে কালকে আরেকটা বলতেছে আজকে এটাকে বলে আবার অস্বীকার করতেছে এক মানুষ মারা যাওয়ার পরে তার বিরুদ্ধে কথা লেখার কারণে জেল খাটছে আবার বলতেছে এটা আমি লিখে আবার ক্ষমা চাচ্ছে অপরাধ করে দুই দিন পরে জোতার বাড়ি খেয়ে আবার ক্ষমা চায় আজকে তারা যে মুনাফিক তার আরেকটি দলিল সেটাও আমার কেবলাদান হুজুরের নসিহত শরীফ থেকে হুজুর কেবলাদানের নসিহত শরীফের ভিতরে কেবলাদান স্পষ্টভাবে আপনারা দেখবেন পনেরোতম খন্ড নসিউর শরীফের ভিতরে ক্যাবলা যান যাকের প্রসঙ্গে বলতে গিয়ে যারা মোনাফেক তাদের সম্পর্কে হুজুর ঠিক স্পষ্ট ভাবে বলে গেছে কেন বলছে আল্লাহ পাক চোদ্দ শত বছর আগে কোরআন কোরআনাদ করছে কেন নবী সাল্লা সাল্লাম জানতো পৃথিবীর মানুষ যুগে যুগে মুনাফিক বাইর হবে মিথ্যাবাদী বের হবে এদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ চোদ্দ শত বছর আগে কোরআন নাদিল কইরা সুরায় মুনাফিকুন দিয়েছে কাফের আসবে যাদের কারণে সুরায় কাফেরুন নাদিল করছে এদের ভিতরে মুমিনও আসবে যার কারণে সুরায় মিনুন আল্লাহ নাদিল করছে ঠিক আমার ক্যাবলাদান হুজুর তো জানতো পৃথিবীতে কি ঘটবে তিনার দরবার নিয়ে তিনার আওলাদদেরকে নিয়ে যার কারণে এই মুনাফেকদের পরিচয় ক্যাবলাদান হুজুর পঞ্চাশ বছর আগে দিয়ে গিয়েছে লিখিতভাবে কোরআন যেমন সত্য হাদিস যেমন সত্য আমার পীরের নসিয়র শরীফ ঠিক তদুরূপ সত্য হুজুর ক্যাবলাদান নসিহর শরীফের ভিতরে কোনো কারো বানানো কথা নয় লিখিত নসিহত পনেরোতম খণ্ডের ভিতরে ক্যাবলাদান খুজুর এই নসিহ শরীফের ভিতরে লেখছে যে পনেরোতম খন্ডের ভিতরে হুজুর লেখলেন পার্টি একটি ঐক্যবদ্ধ দল আমার পক্ষ হইতে আমার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির মোজাদ্দেদি সে যাহা বলে বলে তাহা আমার পক্ষ হইতেই জাকের বলিয়া বেড়া এই পার্টি আমার নয় আমার ছেলে মোস্তফা আমির ফয়সলের তাহার চাপে নাকি আমি এই পার্টির ঘোষণা দিতে বাধ্য হইয়াছি এমন কথা একাধিকবার আমার কানে আসিয়াছে তাই সকলের গ্যাথার্থে বলিতেছি যে এই পার্টি আমার খাজা বাবার তাহারে নির্দেশে আমি ইহার ঘোষণা দিয়াছি চাপে নয় নয় যাহারা উত্তর তাহারা আসলে জাকের বিভ্রান্তি মনাফেঁক বলা চলে এটা কিন্তু আমার কথা নয় হেসবুল্লার মুহাইমামের কথা নয় এটা এই কুলাঙ্গার আমার যেই পীর আমার মুর্শিদের যেই নাম ব্যবহার করেছে সেই মুর্শিদের কথা সেই মুর্শিদের কথা অতএব সেই মুর্শিদ বলেছে এরা জাকের নয় মুনাফেক বলা চলে আজকে ও যেই কথা বলছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার জানে দলিল মোতাবেক এই কুলাঙ্গার মোনাফেক এই কুলাঙ্গার বেয়াদব আলাউদ্দিন মোনাফেক মোনাফেক কি করে বিশ্ব বিশ্বজাকির মঞ্জিলে থাকে মোনাফেক কি করে বিশ্বজাকের মঞ্জিরে আমার জান হুজুরের ডাইছে দাঁড়িয়ে কথা বলে ও যে মোনাফেক তার প্রমাণ হুজুর জানের বাণী ক্যাবলাদান খুজুরের নসিহত পুনর্তম খন্ড খুলে দেখেন এরপরে ক্যাবলা জাহান খুজুর লেখলেন তাহাদেরকে তোমরা তাহাদের থেকে মনাফেক বলা চলে তাদের থেকে তোমরা সতর্ক থাকিও এই পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি নবী করিম সাল্লা সাল্লামের পরিপূর্ণ আদর্শ প্রচার করাই এই পার্টির উদ্দেশ্য এই পার্টি হিজবুল্লাহ বাল্লার দল আর আল্লাহর দলের বিজয় অবিসম্ভাবী কেবল সময়ের ব্যবধান মাত্র সূত্র ঈদে মিল আদুল্লাম এবং জাকের পার্টির আদর্শ লক্ষ্য নং তো সম্মানিত জাকের খণ্ড ভাই বোনেরা তাইলে মোনাফেক তার স্থান কোথায় জাহান নামের তল দেশে যেটা দেখেন কোরআন আল্লাহ বলেছে একজন গুনাগার জিনাখুর সুদখুর একজন সবচেয়ে পাপী তার জন্য দোয়া করা জায়েজ তার জন্য দোয়া করা বৈধ কিন্তু একটা মোনাফেকের জন্য দোয়া করা আল্লাহর নিষেধ সুরাত তওবার ভিতরে আল্লাহ ফাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন চৌরাশি নম্বর আয়াতে ওলা তুসল্লি আলা আহাদিম মিনহুম মা তা আবাদান ওলা তাকুম আলা কবির হি ইন্নাকুম কাবারু বিল্লাহি ও রসুল হি তু অহুম ফাসিকুন অর্থাৎ আর তাদের মধ্যে থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো জানাজার নামাজ পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে আল্লাহ তালার এবং রাসুলের প্রতিও বস্তুর তারা না নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে নাফরমান যে নাফরমানি করেছে আল্লাহর শক্তির সঙ্গে রসুলের সঙ্গে আল্লাহর অলিদের সঙ্গে তো মুনাফেকদের যারা গুনা করছে অপরাধ করছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে কিন্তু মুনাফেকদের স্থান একবার জাহান নামের তল দেশে কোথায় তার কোনো স্থান আল্লাহ বর্ণনা করে নাই তাই এই মুনাফেকরা কি বললো না বলল যুগে যুগে মুনাফেকের জন্ম হয়েছিল যুগে যুগে মুনাফেক পৃথিবীতে এসেছিল কিন্তু ইমানদারদের কোনো ক্ষতি করতে পারে নাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুনাফেকরা কিন্তু এখন মানুষের কাছে আর নাই মানুষ এখন তাদেরকে দেখতে পারে না যার কারণে আবার একটু ভাইরাল হওয়ার জন্য হেজবুল্লার মোহাইমামকে নিয়ে কথা বলেছে শুধু তাই নয় আরেক পাগল বাইর হয়েছে যেটাকে আমরা দেখেছি ইতিমধ্যে ইউটিউবে জন্ম হইছে এক জায়গায় ফরিদপুরে একবার এক দলের এক দলের পায় তারা করছে পটুয়াখালি যায় আবার সেই দল থেকে বহিষ্কার আরেক দলে গেছে ওটা আবার মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য আবার হেজবুল্লাহ মহাইমামের কে নিয়ে কথা বলছে তো যারাই বাইরাল হইতে চাও হেজবুল্লাহর ইমামকে নিয়ে বেশি দিন টিকতে পারবা না কারণ আল্লাহর অলিদের দিকে আঙ্গুল তুললে আল্লাহ কখনো সহ্য করে না অতএব কারণে আমার ক্যাবলা হুজুরের আওলাদকে নিয়ে যারাই কথা বলেছে তাদের কপালে কিন্তু লানের মালা জুটছে তারা অচিরেই তারা অল্প কয়েকদিনের দিনের ভিতরে তারা অপদস্থ হয়েছে তাই আজকে তোমাদেরকে বলতে চাই তুই কুখ্যাত এই কুলাঙ্গার মুফতি নাম দিয়ে মানুষের সঙ্গে সারা জীবন বাটপারি করেছিস অতএব কারণে বলতে চাই যাকে যার উশিলায় এতটুক পর্যন্ত উঠলি কপাল পড়ার দল বেইমানি করার কারণে বেয়াদবি করার কারণে একে তো এখান থেকে বহিষ্কার হলি আজকে আবার তিনাকে নিয়ে কথা বলার আঙ্গুল তুলেছিস মনে রাখবি আর বেশি দিন কিন্তু এই জগতে তোমার তোমার এই জগতে মানুষের সামনে টিকতে পারবে না কারণ হেজবুল্লার মোহাইমাম কিনে যারাই কথা বলেছে তাদের কফালি লানতের মালা আমরা যাকে পার্টি করি আমরা বলতে চাই আমি বলতে চাই আমার ইমাম যেদিন বিশ্ব বিশ্বজাতের মঞ্জিলে যাবে সেদিন আমি আমার ইমামের সঙ্গে গোলাম হিসাবে পিছনে পিছনে ষোলো গান দিয়ে দরবার শরীফে যাব তার আগে নয় কিন্তু আজকে যারা দরবার শরীফে যান আপনাদেরকে বলি আপনারা কোথায় আছেন এখন আপনারা কিসের উপরে আছেন আমার কেবলাজান খুজুরের দরবার শরীফের স্মৃতি বিজড়িত যেই বস্তুগুলো এগুলোকে নিয়ে যারা কথা বললো হুজুর কাব্রাজানের নসিহতকে নিয়ে যারা কথা বললো আপনার ইতিমধ্যে দেখেছেন মহরম মাসে নসিহত শরীফ মহরম খণ্ডকে নিয়ে যারা কথা বলল আজকে তাদেরকে কিভাবে আপনারা জায়গা দিচ্ছেন তাদেরকে কীভাবে আপনারা দুধ কলা খাওয়ে তাদেরকে আপনারা পোষতেছেন আমি এই দাবির আমি এটাই বলবো এ সমস্ত কুলাঙ্গারদেরকে ওচিরে আপনারা সেখান থেকে বের করেন তা না হলে জাকের মজিলের সম্মান আমার ক্যাব রাজান খুজুরের সম্মানে আঘাত পড়তেছে আজকে তাদের কারণে জীবনে কোনো দিন কেউ আমার ক্যাব্রাজান খুজুরের এই স্মৃতিবিজড়িত ব্যবহারকৃত বস্তুগুলো নিয়ে কথা বলার সাহস করেন আজকে তারা আপনাদের কাছে থেকে আপনাদেরটা খেয়ে আপনাদের কাছে থেকে আজকে সেই বস্তু আমার বাবার সেই পবিত্র বস্তু নিয়ে তারা কথা বলতেছে আপনারা এদেরকে সেখান থেকে ও জারুপিটা করে বের করেন দেখবেন মানুষ আরো ভালোবাসবে সেখানে আমার খুজুরের পেম সেখানে আরো বাড়বে আমাদের কথা বললাম আমার ইমাম যেদিন যাবে মহা ইমাম সেদিন তিনার সঙ্গে আমরা গোলাম যাব। এর আমরা কিছু বলতে চাই না আমরা আমাদের ইমাম রেখে আমরা সেখানে যাইতে চাই না কারণ ইমামের আগে গোলাম কখনো যেতে পারে না অর্থাৎ ইমাম যেদিন আগমন করবে সেদিন আমরা গোলামদেরকে বলা লাগবে না আমরা এমনিতেই তিনার পিছনে পিছনে হেমিলিয়নের বাসিওয়ালার মতো তিনি যখন যাবে আমরা পিছনে পিছনে সেই মৌমাসির মতো তার পিছনে পিছনে আমরা বাবার সেই কদমে আমরা যাব অতএব এর আগে আমার ইমাম যেখানে যাবে তার পিছনে পিছনে আমরা সেখানে আপনাদেরকে বলবো এই মিথ্যাবাদীদেরকে সেখান থেকে বের করেন এদের এমন কিছু বস্তু আছে যেটা দেখলে আপনারা সহ্য করতে পারবে না তার আগেই তাদেরকে আপনারা তাদের বিচার করেন তাদের বিচার করেন তা না হলে এই দেশের মানুষ তাদের বিচার করবে যাকের ভাইদেরকে বলছি আমরা যারা জাকের পার্টি করি আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো ভয় নেই আমাদের মাথার তাজ আমাদের নেতা আমাদের আমির আমাদের অভিভাবক আমাদের পথ প্রদর্শক আমাদের বান্ধব যিনি একজন আছেন হিজবুল্লাহর মহাইমাম যিনি আমাদেরকে কখনো ভুলে যান নাই এই মহামারী তো আমরা দেখেছি ভুলে না সমস্ত পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় হাতি হেঁটে যাবে পিছনে কুকুর ঘেউ ঘেউ করবে তাতে কি আসে যায় হিজবুল্লাহর মহাইমাম হচ্ছে একটা সূর্য তিনি একটা জ্বলন্ত সূর্য তিনি যেই দিকে তাকায় সেই দিকটায় আলোকিত হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন তিনি যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষ অতএব তিনাকে নিয়ে কতজন কত কথা বলবে কত ও খারেজি বলেন মদুদি বলেন রাজনৈতিক দল বলেন বিরোধী দল বলেন তথাকথিত সংগঠন বলেন আলেম বলেন সবাই তাকে নিয়ে কথা বলবে তাতে তিনার আর কিচ্ছু আসে যায় না তো যোগে যোগে ওদের মতো এই কুখ্যাত মৌলবিদের সঙ্গে কথা বলার মতো যোগ্যতা আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছে যদি ওই হিজবুল্লাহ ইমাম যদি দয়া করে গোলামদেরকে তিনি যদি আমাদেরকে হুকুম দিতেন ইতিমধ্যে আপনারা দেখতেন আমরা কতটুকু রুকু কি করতে পারতাম অতএব আমরা হুকুম ছাড়া কিছু করতে পারি না বিদায় আজকে ভাষা ঠিক রেখে সামঞ্জতার সহিত এই তার কথাগুলোর জবাব আমি দিলাম যে এখনো বলছি বাঁচতে যদি চাও লাইবে সে হিজবুল্লার কদমে ক্ষমা চাও এই কথার জন্য অন্য কিছু নয় আমার কেবলাজান খুজুরের ব্যবহার কি তো বস্তু নিয়ে তুই তুমি কথা বলেছ তোমার গজব তুমি নিজেই ডেকে এনেছ বাঁচতে পারবে না কারণ কেবলাজান খুজুরত একটা জ্বলন্ত সূর্য যারাই কথা বলেছে তারাই ধ্বংস হয়েছে আল্লাহ পাক আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত হেজবুল্লার মহাইমামের কদমে থেকে জাকের পার্টির গোলামি করার তফিক আমাদেরকে দান করেন জাকের পার্টির পতাকার তলে দাওয়াত দিয়ে আমি গোলাম আমার কেবলাজান হুজুরের খুজুরের কদমে দয়া বিখ্যাছে হেজবুল্লাহ কদমে দয়া বিখ্যাছে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে শেষ করছি ওয়াকি দাওয়ানা আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি